بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد. বাই <laughs> মোহাম্মদ <laughs> शाहिद সুমন একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো যে গিবতের সমালোচনা কিরকম রকম অর্থাৎ গীবত কাকে বলে এবং কোন বিষয়ের সমালোচনা করলে গীবত হবে না এবং গীবতের শাস্তি কি বাই মোহাম্মদ शाहिद সুমন আপনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বিষয় জানতে চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুকরান Jazakallah khair আসলে গিবদ হলো সেটা যে কোনো ব্যক্তির পিছনে এমন কোন সমালোচনা করা মন্তব্য করা যদি সে শুনতে পায় তাহলে কষ্ট পাবে এরকম সমালোচনাকে গিবোধ বলা হয় এক সাহাবি রসুল্লাহামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ মালগিবা গিবত কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল আযিকুরু কা তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোন সমালোচনা করলে বা এমন কোনো কথাবার্তা বললে তোমার ভাই যদি তা শুনে তাহলে সে কষ্ট পাবে সেটাই হবে গিবত তাহলে গিবতের সংজ্ঞা হলো যে গিবত হল সেটা যা কোন মুসলিম ভাইয়ের পিছনে এমন কোন কথাবার্তা বা সমালোচনা করা হয় যদি সে পরবর্তীতে কথাগুলো শুনে তাহলে সে মনে কষ্ট পাবে সেটাই হল গিবত এবং সমালোচনা আসলে সব সমালোচনায় গিবতের আওতায় পরে তবে কিছু ক্ষেত্রে এরকম রয়েছে যে যদি এরকম সমালোচনা করা হয় তাহলে গিবত হবে না সেগুলো হল যে কারো উপর যদি জুলুম করে

ইল্লা মানজুলিম তবে কারো উপর যদি জুলুম করা হয় তাহলে অন্য কথা ভিন্ন কথা অর্থাৎ কারোর উপর জুলুম করা হলে বাধ্য হলে তাহলে বা কারো উপর অবিচার করা হলে সেক্ষেত্রে কেউ গেভত করতে পারে আবার খারাপ কাজ বন্ধ করার জন্য গীবত করা যেতে পারে এবং শরীর সমাধান জানার জন্য কারো করা যেতে পারে সাধারণ মুসলিমদেরকে দিন ও দুনিয়াবি বিদুকাবাজি থেকে বাঁচানোর জন্য গীবত করা যেতে পারে ধরুন কোন আলেম আপনার অনেক মানুষকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে বা এরকম দুকাবাজি করে টাকা নিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে গীবত করা যেতে পারে সমালোচনা করা যেতে পারে গোনা হবে না যদি কারো কোনো ক্ষতি করা হয় এরকম ক্ষেত্রে গীবত করা যেতে পারে তবে কারো ক্ষতি করা হয় না এরকম ক্ষেত্রে গীবত করা হারাম গীবত করা যাবে না মূল কথা হলো শারীরিক কোনো অযর কারণে অথবা কারো উপর যদি জুলুম করা হয় বা বাধ্য করা হয় সেই ক্ষেত্রে গীবত করতে পারবে এছাড়া গীবত কোনোভাবেই করা যাবে না গীবত করা হারাম এখন যদি কেউ গীবত করে গীবতের শাস্তি হলো জাহান নাম কোন সন্দেহ নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 45 নম্বর এবং 41 নম্বর আয়াতে বলেছেন মা সালাকুকুম ফি সাকর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কোন কাজে জাহান নামে আসলো তখন তারা যে উত্তরটি দিবে অনেকগুলো উত্তর দিবে সেগুলোর মধ্যে একটি হলো যে ওয়াকুন্না নাখুদু মা আল আমরা এদের সাথে সমালোচনা করতাম অর্থাৎ যারা গিবোধ করত মানুষের কুচ্ছা রটনা করতো এই বিভিন্ন বাজে যে সমালোচনা গুলো করতো ওই যারা সমালোচনা করতো আমরা তাদের সাথে তাল মিলাতাম তাদের সাথেও কি করতাম সমালোচনা করতাম তাদের সাথে মিলে আমরা অন্য মুসলিমদের অন্য ভাইদের সমালোচনা করতাম যার ধরুন আমাদেরকে জাহান্নামে নামে আসতে হলো তাইলে যারা সমালোচনা করবে গিয়ে করবে তারা অবশ্যই যার নামে যাবে কোনো সন্দেহ নাই যাহার নামের মধ্যে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ বাকরব আলামিন যখন মেয়ারাজে নিয়েছিলেন আমাকে যখন মেয়ারাজে নিয়েছিলেন তখন আমি কিছু লোককে দেখতে পেলাম যে তাদের বড় বড় পিতলের নখ তাদের হাতের মধ্যে বড় বড় পিতলের নখ তারা তাদের নিজেদের গাল চ্যাপরাচ্ছে বুক চ্যাপরাচ্ছে তো এই অবস্থা দেখে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানহা উলাইয়া জিব্রাইল হে জিব্রাইল এই সমস্ত লোক কারা যারা নিজেদের দেহকে ক্ষতবিক্ষত করছে নিজেদের শরীর ছিড়ে ফেলছে তারা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর বললেন হা উলাই ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমুন নাস তারা হলো ওই সমস্ত লোক যারা পৃথিবীর বুকে মানুষের গীবত করত, তাদের মুসলিম ভাইদের ব্যাপারে, তাদের মুমিন ভাইদের ব্যাপারে সমালোচনা করত, গীবত করত, যার দরণ তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কোরান এবং হাদিস থেকে যা পাওয়া যায় সেটা হলো যে কারোর কোনো মুসলিম ভাইয়ের পিছনে সমালোচনা করা যা সে অপছন্দ করে সেটাই হল গিবধ এবং যে সমস্ত ক্ষেত্রে গিবদ করা যায় সেটা হলো যে শরীর কোনো ওজোরের কারণে অথবা কারো উপর যদি জুলম করা হয় বাধ্য করা হয় সেসব ক্ষেত্রে গিবত করা যেতে পারে তাছাড়া যদি গিবুত করা হয় গিবুদের শাস্তি হলো জাহার নাম এবং জাহার নাম সে নিজের শরীর এবং দেহকে ক্ষত বিক্ষত করবে গাল চাপড়াবে বুক চাপড়াবে এবং নিজের শরীরকে কে ক্ষত বিক্ষত করবে এ হলো গিবুৎকারী শাস্তি এবং পরিণাম তো আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন জাজাকাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ